কিরে, এইবার পিকনিকে কোথায় যাবে কিছু ঠিক করলি? ক্লাবে ঢুকেই অরিন্দম জিজ্ঞাসা করলো, তারপর সামনে চেয়ারটা টেনে বসলো। ঠান্ডাটা এই সবে পড়তে শুরু করেছে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়, সারাদিন সবাই নিজের নিজের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় ক্লাবে এসে জমায়েত হই। আমি অর্থাৎ রিক, ভালো নাম রিকান চ্যাটার্জি, যদিও সেই নামে ডাকার লোক নেই বললেই চলে। বাকিটা হলো অমিত, অলোক আর রুদ্র। সুমনও আসে মাঝে মাঝে, আজ আসেনি। অলোক আর অমিত ক্যারাম খেলতে ব্যস্ত। রুদ্র ঘরের বাল্বটার দিকে তাকিয়ে নিজের মনে কীসব ভাবছে আর সিগারেট টানছে। অরিন্দমের কথাই যেন তার চিন্তায় বাধা পড়ল। তার দিকে একটা বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোথায় আর যাবো বন্ধু, এর তল্লাটাতে আর কোনো জায়গা বাদ রইল না। অরিন্দম বলল, তাহলেই বা, গুগল কি জন্যে আছে? আমি বললাম, তো এত কথা না বাড়িয়ে দেখ না যদি একটা ভালো জায়গা সন্ধান পাস কিনা। অরিন্দম কিছুক্ষণ মোবাইল ঘেটে 3-4 জায়গার নাম বার করলো। তার মধ্যে আমাদের পছন্দ হলো দেউল জলপ্রপাত, কিন্তু রুদ্র খেকিয়ে উঠে বলল, বিচ্ছিরি ভোগাস জায়গা, 300 সিঁড়ি আছে আর কিচ্ছু নেই, একটা ছোট বাচ্চা হিসু করলে ওর থেকে বেশি জল পড়ে, জায়গা চয়েস করার ছিঁড়ি দেখ। আমি বললাম, তাহলে তুমি একটা ভালো জায়গা দেখো না, দে মোবাইলটা দে দেখি। রুদ্র মোবাইল দেখছে আর আমরা দেখছি রুদ্রের মুখ। মিনিটখানেক দেখার পর রুদ্র বলল, পেয়েছি পলাশপুর, কিন্তু কোনো ছবি নেই, কেন বলতো? আমি বললাম, দে দেখি। জায়গাটার বিবরণ পড়ে বুঝলাম একটি নদী আছে ও একটি পাহাড় আছে, আর আছে পলাশ গাছের জঙ্গল, তার থেকেই এর নাম হয়েছে পলাশপুর। কিন্তু সত্যি জায়গাটার একটা ছবিও নেই। আমাদের এখান থেকে প্রায় 5-6 রাস্তার পর ওই গ্রাম। আমি মোবাইলটা নিয়ে পলাশপুর সার্চ করলাম, এলো, কিন্তু এ অন্য গ্রাম, এর না নদী আছে না পাহাড় আছে। অরিন্দম বলল, ছবি নিয়ে কী কাজ আমাদের, গেলেই দেখতে পাবি আর ছবি তুলে নিস যত ছবি তোলার ইচ্ছা আছে। অমিত বলল, ঠিক কথা, এবার দিনটা ঠিক করতো কখন যাবি। অলোক একটু খুঁতখুঁতে স্বভাবে ও বলল, কিন্তু জায়গা সম্বন্ধে কিছু না জেনে যাওয়াটা কি ঠিক হবে? সে তো গেলেই জানতে পেরে যাবে বন্ধু, আর নতুন জায়গা আবিষ্কার করার মজাটাই আলাদা হে, নিজেকে যেন ভাস্কো দা গামা বলে মনে হয়। বলেই হো করে হেসে উঠল রুদ্র। দিন ঠিক হয়ে গেল, 24 ডিসেম্বর, সময় 10:00। 24 ডিসেম্বর 9:00, সবাই মোটামুটি রেডি। প্রশান্ত দার বুলেরো গাড়ি এই এলো বলে আমরা 6 ক্লাবে বসে আছি। হ্যাঁ 6, সুমন যোগ দিয়েছে, প্রথমে একটু রেগে গেছিল, তাকে বাদ দিয়ে আমরা পিকনিকের প্ল্যান করেছি বলে এটা সে মেনে নিতে পারেনি, পরে রুদ্র বুঝিয়ে রাজি করিয়েছে। খাবারের কোনো ব্যবস্থা করেনি, কারণ যদি জায়গাটা ভালো লাগে তো 2-3 থেকে তারপর বাড়ি ফিরব, তাই হোটেল বা লজ ভাড়া করে থাকা হবে। কিন্তু যে গ্রামে ছবিই নেই সে গ্রামে হোটেল বা লজ জুটবে বলে আমার মনে হলো না, এ কথা আর ওদেরকে বললাম না। বেরোবার সময় মুড খারাপ করিয়ে লাভ নেই, অনেকটা পথ এগিয়ে এসেছি। 2:40 হয়ে গেছে, চুরুলিয়া পর্যন্ত রাস্তা প্রশান্ত দার জানা, তারপর মোবাইলে জিপিএস দেখে যেতে হবে, তবে চুরুলিয়া থেকে বেশি দূর নয়, 20 লাগবে হয়তো। বেশ মজা করে চলেছি আমরা, সামনে প্রশান্ত দা আর পাশেই বসে আছে রুদ্র, আর আমরা সকলেই পেছনে। বোতল খোলা হয়েছে অনেকক্ষণ, শুধু প্রশান্ত দা আর রুদ্র এখন বাদ, ওদের জন্যে আলাদা করে রাখা আছে, গাড়ি থেকে নেমেই ওরা খাবে। আপছা আপছা লাগতে শুরু করেছে এবার আমার, ঘুম ঘুম লাগছে। অমিতের ঠেলায় ঘুম ভেঙে ধরফড় করে উঠলাম, গাড়ি দাঁড়িয়ে গেছে, গাড়ির ভেতরে শুধু আমি আর অমিত। চোখ ঘষে অমিতকে বললাম, কিরে গাড়ি খারাপ হলো নাকি? না না, রাস্তা বুঝতে পারছি না, জিপিএস অন করে দেখ না, তাহলেই তো হবে। নেশাটা তো তোর এখন কাটিনি দেখছি, আমাদের কেটে গেছে, মোবাইলটা একবার খুলে দেখ। বেশ রাগের সাথেই বলল অমিত। মোবাইলটা অন করে দেখলাম, একটাও নেটওয়ার্ক নেই। চল বাইরে বেরিয়ে দেখি কি করা যায়, চল তাই চল। বাইরে বেরিয়েই আমারও নেশাটা কেটে গেল। এ কোথায় এসে পড়েছি আমরা? চারিদিকে নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার, দূর দূরান্তে আলোর নামমাত্র নেই। ঠান্ডাটা বেশ জোর লাগছে, একটা হাওয়ার ঢেউ বারবার এসে শরীরটাকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। গাড়ি থেকে একটু এগিয়ে সামনের মোড়টায় হাতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কীসব কথা বলছে বাকি 5। মোড়ের রাস্তাটা দুভাগ হয়ে এগিয়ে গেছে, এইবার সমস্ত ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। সত্যিই বোতলের গুণ আছে বলতেই হয়, এই সামান্য ব্যাপার আমি বুঝতে পারছিলাম না। আমিও এগিয়ে গেলাম তাদের কাছে। কি করবি এবার, জিজ্ঞাসা করলাম আমি। কি আর করবো,
যে কোনো একটা রাস্তা ধরে এগিয়ে দেখি কিছুটা, তারপর ভাবা যাবে। সামনে কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করে নেওয়া যাবে যে পলাশপুর যাওয়ার রাস্তাটা কোনটা, বলল রুদ্র। প্রশান্তদা উত্তর দিল, সেই ভালো, তাছাড়া আর কোনো উপায় তো আছে বলে মনে হচ্ছে না, আর এই ঠান্ডায় ফাঁকা মাঠে দাঁড়িয়ে থেকে তো কোনো আর লাভ নেই। যে রাস্তাটা ডান দিকে গেছে সেটাই ধরলাম আমরা, কিন্তু কিছু দূর যেতেই আবার আমাদের থেমে যেতে হলো। সামনে একটা সরু নদী আপন মনে বয়ে চলেছে, চারিপাশে ঝোপঝাড় জঙ্গল, দূর দূরান্তে জনবসতির কোনো নামগন্ধ নেই। গাড়ির আলোতে নদীর ওপারে রাস্তার মতো কিছু একটা দেখা যাচ্ছে। নদীর ওপর একটা ব্রিজও ছিল হয়তো কোনো এক কালে, কিন্তু এখন তার চিহ্নমাত্র নেই। একটা মৃদু বাতাস বইছে, সে কি ঠান্ডা, যেন হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে যাচ্ছে। আকাশের এক ফালি চাঁদের আলোয় নদীর জল চিকচিক করে উঠল। আহা, কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য! কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার সময় এটা নয়, অলোক বলল। আমি বলেছিলাম না, অন্য কোনো একটা জায়গা দেখ, যে জায়গায় ছবিই পাওয়া যায় না সেই জায়গায় না গেলেই নয়। কী জানি বাপু, আমার কীরকম একটা ভয় করছে। মেলা ফ্যাচফ্যাচ করিস না তো, চুপ করে বস, এমনিতেই মাথার 12টা বেজে আছে, তুই আর চাটিস না তো, রেগে গিয়ে বলল রুদ্র। আমি বললাম, গাড়ি ঘোড়াও, হ্যাঁ প্রশান্তদা, আগের রাস্তাটাই হবে, চলো। আগের মোড়ে এসে উপস্থিত হলাম আবার। কিছুটা এগিয়ে একটা সাইনবোর্ড দেখে গাড়ি দাঁড় করালাম, ভাবলাম যদি কিছু লেখা থাকে, কিন্তু না, লেখা ছিল এককালে, কিন্তু এখন তা পড়ার উপায় নেই। আবার গাড়িটা স্টার্ট করে এগাতে লাগলাম। এইরকমভাবে কতটা এগিয়েছি জানি না, চোখটা একটু লেগে গেছিলো। গাড়ির হঠাৎ বেগ মারতেই ছিটকে পড়লাম যে যার গায়ের ওপর। সবারই হয়তো চোখটা লেগে গেছিলো, তাই কি হয়েছে কেউ কিছু বুঝতে পারলাম না, শুধু এ ওর দিকে তাকিয়ে থাকলাম। রুদ্রকে জিজ্ঞাসা করাতে সে চুপি চুপি বলল, আস্তে কথা বল, হাতি। বলার সাথে সাথেই আমরাও শুনতে পেলাম বন্য হাতির ডাক, সে কি ভয়ানক। প্রশান্তদা গাড়ির লাইট বন্ধ করে দিয়েছে, খুব কাছে নয় বলেই মনে হলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। আমরা সকলেই আবার ডাকটা শুনতে পেলাম, আমাদের দিকে এগিয়ে আসছে শব্দটা। প্রশান্তদা বলল, মনে হয় রাস্তা পার হবে, বুঝলি তো। এইরকমভাবে কতক্ষণ বসে আছি জানি না, মোবাইলে যে সময় দেখব সেটা দেখারও কারো সাহস হলো না। এবার আবার সেই ডাকটা শুনতে পেলাম, আমাদের খুব কাছে এসে পড়েছে। সাথে আরও একটা কিছু শুনতে পাচ্ছি, পায়ের শব্দ, ভূমিকম্পের মতো শোনাচ্ছে সেই আওয়াজ। গাড়িটাও যেন খানিক নড়ে উঠল, তারপর আবার সব চুপচাপ। আমরা সবাই এই যাত্রায় রক্ষা পেলাম বলে মনে হয়, কিন্তু এখনও বাইরে বেরিয়ে দেখার সাহস নেই কারোর মধ্যে। চুপচাপ বসে রইলাম, ভয়ের চোটে যেন সবার কথা বন্ধ হয়ে গেছে। রুদ্র প্রথম বলল, লাইট জ্বালিয়ে একবার দেখলে হয় না? তার কথাতেও ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাই ভালো হবে, বলল প্রশান্তদা। গাড়ির লাইট জ্বালানো হলো, না কোথাও কিছু নেই, কিন্তু পাশের ঝোপঝাড় প্রমাণ দিচ্ছে যে আমরা যেটা অনুমান করেছিলাম সেটাই ঠিক। আর দেরি করে লাভ নেই, এই জঙ্গল যত তাড়াতাড়ি পেরানো যায় ততই মঙ্গল, বলে উঠল রুদ্র। প্রশান্তদা গাড়িটাকে স্টার্ট দিয়েই গাড়ি বাড়িয়ে দিল। আমি মোবাইলটা বের করে সময় দেখলাম, রাত্রির 2:55। আবার ঘুমিয়ে পড়েছিলাম, গাড়িটা দাঁড়িয়ে যেতেই ঘুমটা ভেঙে গেল। যা, আবার হাতি এলো নাকি? বাইরের দিকে তাকাতেই দেখলাম রুদ্র আর প্রশান্তদা বেরিয়ে একটা দোকানে বসে চা খাচ্ছে। রাতের অন্ধকার এখনও পুরোপুরি কাটেনি, কিন্তু বেশ বোঝা যাচ্ছে ভোর হতে আর দেরি নেই। বাকিরা সবাই এ ওর গায়ে পড়ে অঘরে ঘুমাচ্ছে। আমি বাইরে বেরিয়ে এলাম। কি গো, এসে গেছি নাকি? তাই তো মনে হচ্ছে, দোকানের কাকাকে জিজ্ঞাসা করলাম, উনিও তো বলল এটাই পলাশপুর, বলল রুদ্র। আমি দোকানের ভেতর ঢুকতেই চমকে উঠলাম, একে এত রোগা হয়ে মানুষ বেঁচে থাকতে পারে বলে আমার জানা ছিল না। কাকা, একটু জল খেতাম। ওই যে বাবু, টেবিলের ওপর জলের জগটা রাখা আছে, চা খাবে তো তুমি বাবু? খসখসে গলায় বলল দোকানি। হ্যাঁ, একটু চা হলে মন্দ হয় না। আচ্ছা বসো, আমি করে দিচ্ছি। গাড়ি থেকে বেরিয়ে চোখ কজলাতে কজলাতে প্রশ্ন করলো অমিত, এ কোন জায়গায় এসে পড়লাম হে প্রশান্তদা? বেরিয়ে এসেছো বন্ধু, এসো বসো চা খাও, ঠাট্টা করে বলল রুদ্র। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকের অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে। ভোরের আলোয় দেখলাম চারিপাশে ফাঁকা জমি, আর ওই যে আমাদের গোগলে পড়া
পাহাড়, যার পেছনে উঁকি মারছে সূর্যি মামা। নদী কোথায় আছে তা এখনও চোখে পড়েনি, কিন্তু নদী যে আছে তার আভাস আমরা কাল রাতেই পেয়েছি। এখানে কোথাও থাকার জন্য হোটেল বা লজ পাওয়া যাবে কাকু? প্রশ্ন করল রুদ্র। দোকানি কাকু উনুনে হাওয়া করছিল, বেরিয়ে এসে হাসি মুখে বলল, না বাবু, এই অজপাড়া গায়ে সেসব আপনি কোথায় পাবেন? বলেন তো, আমার একটা বাড়ি ফাঁকা পড়ে আছে, আপনাদের থাকার ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু বলার সাথে সাথেই কাকুর মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল, আর যেটা ফুটে উঠল সেটা একটা ভয় ছাড়া আর কিছুই নয়। অমিত বলল, কিন্তু কি? সে তোমরা শহরে বাবুরা বিশ্বাস করবে না গো বাবু, বিশ্বাস করবে না। আরে তুমি বলোই না, কি ব্যাপার? বলল রুদ্র, এই গ্রাম যে অভিশপ্ত বাবু, আজ প্রায় 100 বছর ধরে আমরা এই অভিশাপ ভোগ করে চলেছি। পুরোটা খুলে বলুন না কাকু, রুদ্র আবার বলল। সে একসময় নয় বলবো, আপনারা যদি থাকেন তাহলে বলুন, মেয়েটাকে বলে ঘরটাকে পরিষ্কার করানোর ব্যবস্থা করি। হ্যাঁ নিশ্চয়ই থাকবো, কত ভাড়া দিতে হবে? কি যে বলেন বাবু, আপনারা যা ভালো বুঝবেন তাই দেবেন। আমার নাম হরি, আপনারা পাহাড়ের দিকটা একটু ঘুরে আসুন, ততক্ষণে বাড়িটা পরিষ্কার করার ব্যবস্থা করি। আমি আবার বলছি বাবু, এই গ্রাম কিন্তু অভিশপ্ত, এখানে না এলেই পারতেন। মন্ডল স্টুডিওর নিবেদন, গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য লেখক আকাশের কলমে একটি ভূতের গল্প, অভিশাপ। সামনে কিছুটা এগাতেই দেখা গেল পাহাড়টা, ছোট পাহাড় বা টিলা বললেও ভুল হবে না। তার পাশেই বয়ে চলেছে একটা ছোট নদী, কি পরিষ্কার আর ঠান্ডা তার জল। এত সুন্দর একটা জায়গা এতদিন কোথায় লুকিয়েছিল বলতো? বলল অমিত। অরিন্দম এতক্ষণ চুপ ছিল, এবার বলল, না রে রুদ্র, তোর চয়েসের দাম আছে ভাই। রুদ্র একটা সিগারেট ধরিয়ে বুক ফুলিয়ে বলল, দেখলে হবে খরচা আছে, বলেই হো করে হেসে উঠল। আমরাও তার হাসিতে সঙ্গ দিলাম। আমার জানি না কেন হরিকাকুর বলা শেষ কথাটা আলপিনের মতো বুকে গেঁথে রইল। এ গ্রাম অভিশপ্ত বাবু, এখানে না এলেই তো পারতেন। খানিকটা সময় এদিক ওদিক ঘুরে আবার পেছনে ফিরে এসে হরিকাকুর দোকানের সামনে দাঁড়ালাম। আমরা আসতেই কাকু ব্যস্ত হয়ে বেরিয়ে এলো, আপনারা এসে গেছেন, চলুন আপনাদের বাড়িটা দেখিয়ে দিই। আপনাদের কোথা থেকে আসা হচ্ছে তা এখনো তো জানা হলো না। আমরা বাঁকুড়া জেলা থেকে আসছি, আর আপনি বলে ডাকবেন না প্লিজ, আমরা আপনার থেকে অনেক ছোট, বলল রুদ্র। আচ্ছা বেশ বেশ, গাড়িটা ভেতরে যাবে না বাবু, ওটা এখানেই থাক, বলে দোকানের পিছনে একটা কাঁচা রাস্তা দেখিয়ে বলল, এই রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটা পথ, চলুন। 5 মিনিটেরই পথ হবে। আমরা এসে উপস্থিত হলাম হরিকাকুর মাটির বাড়ির সামনে। একটা 15-16 বছরের মেয়ে এখনও ঝাড় দিচ্ছে বাড়ির উঠানটা, আমাদের দেখতে পেয়েই মুখ লুকিয়ে বাড়ির পেছন দিকটায় দৌড়ে চলে গেল। হরিকাকু বলল, ও আমার মেয়ে রুমা, এই বাড়ির পেছন দিকটাই আমার বাড়ি, কিছু দরকার হলে বলবেন। আচ্ছা আমি এখন আসি, দোকানে কেউ নেই, বলে হরিকাকু চলে গেল। আমরাও বাড়ির দিকে এগিয়ে গেলাম। রুদ্র থমকে গিয়ে কি যেন ভাবছিল, আমার ঠেলা খেয়ে চমকে গিয়ে এগিয়ে এলো বাড়ির দিকে। 2 রুম আর একটা বারান্দা, এটাই গ্রামের প্রথম দিক বলে মনে হলো। চল একটু গ্রামটা দেখে আসি, বলল রুদ্র। গ্রাম দেখতে যাবি না অন্য কিছু? বললাম আমি। দূর, তোর শুধু বাজে কথা, বলেই হেসে এগিয়ে গেল। এটাকে গ্রাম বললে অনেকটা বড় বলা হবে, এটা একটা পাড়া, 15-20টা বাড়ি নিয়ে এদের বসবাস, সব বাড়ি কাঁচা। কেমন জানি একটা দুঃখ গ্রাস করে রয়েছে সমস্ত গ্রামটাকে। এখানকার লোকেরা কেমনভাবে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আমাদের, তাদের মুখেও সেই ভয় যেটা আমি সকালে হরিকাকুর মুখে দেখেছিলাম। দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো, মুগের ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর মাছের ঝাল। হরিকাকুর বউ রূপা কাকিমার রান্না অপূর্ব। তারপর আবার রুমা বেড়ে দিচ্ছিল, রুদ্রকে কয়েকবার অন্নমনস্ক হয়ে পড়তে দেখলাম। দুপুরে খাওয়ার পর সবাই ঘুম দিলাম, কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ খোল করতালের শব্দে ধড়ফড় করে উঠে বসলাম। বাইরে বেরিয়ে এসে যা দেখলাম তাতে শরীর যেন অবশ হয়ে এলো, শীত দ্বারা বয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সারা শরীর দিয়ে। চারিদিক অন্ধকার হয়ে এসেছে,
তারই মাঝে রাস্তায় গ্রামের পায়ে সব লোক হাতে আগুন মশাল নিয়ে খোল করতাল বাজিয়ে কাউকে ঘিরে গ্রাম থেকে বড় রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু কে সে তার ঘরের উঠান থেকে দেখা যাচ্ছে না। আমি রাস্তার দিকে এগিয়ে এলাম। রুদ্র আর প্রশান্তদা আগে এসে দাঁড়িয়েছিল, এবার আমি তাকেও দেখতে পেলাম যাকে ঘিরে এই সব হচ্ছিল। ওটা তো একটা মেয়ে, কতই আর বয়স হবে, রুমার মতোই 15 কি 16, কিন্তু ও যে পুরোপুরি নগ্ন, এক বিন্দু বস্ত্র নেই তার গায়ে, কিন্তু কেন কিছুই বুঝতে পারছি না। এই দৃশ্য দেখে হাত পাগুলো কাঁপতে লাগলো আমার। রুদ্র আর প্রশান্তদার মুখও সাদা ফ্যাকাশে হয়ে গেছে। ভিড়ের মধ্যে হরি কাকুকে দেখলাম মশাল হাতে এগিয়ে যেতে। মনে হলো একবার ডাকি, জিজ্ঞাসা করি কি হচ্ছে এইসব, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। একবার তার সাথে চোখাচোখি হতেই দেখলাম তার মুখে সেই ভয়, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে গালে। পেছনে একটা মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে আসতে চাইছে, কিন্তু তাকে বাধা দিচ্ছে রূপা কাকিমা ও গ্রামের বাকি মেয়েরা। বুঝতে বাকি রইল না যে এইটাই মেয়েটার মা। এরকমভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারা বড় রাস্তার কাছে গিয়ে আবার ফিরে আসছে। এবার আর খোলকত্তাল বাজছে না, আগুনের মশালগুলো কেমন যেন ঝিমিয়ে পড়েছে। আর সেই মেয়েটাই বা কই, তাকে তো আর দেখতে পাচ্ছি না, কোথায় সে? মনের মধ্যে নানা প্রশ্ন উঠতে লাগলো। এসবের উত্তর দিতে পারে শুধু একজন, হরিকাকু। হরিকাকু আমাদের সামনে এসে দাঁড়ালো, বলল, বলেছিলাম না বাবু, এ গ্রাম অভিশপ্ত, তোমরা ঘরে গিয়ে বসো, আমি আসছি, বাড়ি থেকে একবার ঘুরে আসছি। আমরা সবাই ঘরে এসে বসলাম, কারো মুখে কোনো কথা নেই। এই দৃশ্যটাকে কেউ সহজভাবে নিতে পারেনি, অলোক তো প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার চোখে মুখে জল দিয়ে কোনো রকমে তাকে সুস্থ করা হলো। হরিকাকু দরজা খুলে ঘরে ঢুকতেই আমরা সবাই নড়ে চড়ে বসলাম, জানি না কী ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্যে। আমি জানি বাবু, আপনাদের মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে, সব বলবো, কিন্তু তার আগে একটু জল খাওয়াবে? অমিত উঠে কলসি থেকে জল বের করতে গেল। রুদ্র বাধা দিয়ে বলল, এ জল নয়, কাকা লাল জল খেতে চাইছে, কি তাই তো? হ্যাঁ বাবু, তুমি ঠিকই বলেছ, অন্যদিন আমি নিজেই নিয়ে আসি বাইরে থেকে, কিন্তু আজ তোমরা এলে তাই আর যাওয়া হয়নি। রুদ্র ব্যাগ থেকে একটা 750 বোতল বাইরে বের করে রাখলো, আমি 4 গ্লাস আর ছোলা ভাজা বের করে রাখলাম। আমি, রুদ্র, প্রশান্তদা আর কাকু, বাকিরা খাবে না। গলায় একটু লাল জল পড়ার পরেই কাকু বলতে শুরু করলো, সে আজ থেকে প্রায় 100 বছর কি তারও আগের ঘটনা। তখন আমাদের দেশে বিদেশি রাজ চলত, দাদু দিদিমার মুখে শোনা ঘটনা, বুঝলেন বাবুরা? একদিন আমাদের পাহাড়ের নিচে এক সাহেব ঘর করতে এলো, ঘর করাও হয়ে গেল খুব তাড়াতাড়ি, সাহেব সেখানেই থাকতে শুরু করলেন। আমাদের গ্রামেও আসতেন মাঝে মাঝে, আমরা মুখ্য মানুষ বাবু, আমাদের সাথে তার জমবে কেন? শহর থেকে তার বন্ধুরা আসতো, তাদের সাথে মদ খেয়ে আনন্দ করত সে। আমাদের গ্রামে শীতে এই সময় একটা পরব হতো, আমরাও নিজেদের মতো আনন্দ ফুর্তি করতাম। এক রাত্রি সাহেব এলেন আমাদের পরব দেখতে, আমরাও তাকে যত্ন সহকারে বসালাম। আমাদের গ্রামের মেয়েরা নাচ গান করে ওই পরবে, সাহেব সে সকল দেখে খুশি হয়ে বাড়ি চলে গেল। চমক লাগলো আমাদের পরের দিন, যেদিন সাহেব এসে চন্দিমাকে বিয়ে করবে বলে তার বাবা মার সঙ্গে কথা বলতে চাইল। সাহেব বলে কথা, চন্দিমার বাবা মা সাহেবের কথা ফেলতে পারলেন না, খুব ধুমধাম করে বিয়ে হলো। আর চন্দিমাও দেখতে ছিল খুব সুন্দর, বিয়ের কিছুদিন সবাই খুব খুশি, কিন্তু ঝামেলা শুরু হতে লাগলো তারপর। সাহেবের চরিত্র ভালো নয়, শহর থেকে শুধু বন্ধু নয়, মেয়ে ছেলেও আসতো, সাহেব তাদের নিয়ে ফুর্তি করতেন। চন্দিমা প্রায় 1 বছর এইরকম যন্ত্রণা ভোগ করে তারপরে আর পেরে ওঠেনি। এইরকমই এক শীতের সন্ধ্যায় তার চিৎকার ভেসে আসে সেই পাহাড়ের বাড়ি থেকে। গ্রামের লোকেরা যখন দৌড়াদৌড়ি করে গিয়ে দেখে, তখন দেখলো চন্দিমা এইরকমভাবেই নগ্ন হয়ে জ্বলছে, তার সারা গা বেয়ে যেন আগুনের ফুলকি বেরাচ্ছে। জ্বলতে জ্বলতে সে বলছে, আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোর আত্মার সাপ যেন কোনো দিন পূর্ণ না হয়। সাহেব এ দৃশ্য দেখে থ মেরে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই সাহেবেরও মৃত্যু হয়, ডাক্তার বলেছিল হার্ট অ্যাট্যাক, কিন্তু গ্রামের লোকেরা বলতো ও নিজের শাস্তি পেয়েছে।
এরকমভাবে আরও এক বছর ঘুরে গেল। আবার শীতের দিনে একদিন সবাইকে ডাকা হলো, কিসের যেন একটা জরুরি কথা বলতে। গ্রামের একজন বলে, গতকাল রাতে সে স্বপ্ন দেখেছে, তার মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক এই রকমভাবে যেরকম আজ তোমরা দেখলে। সে খুব ভয় পেয়ে গেছিল। গ্রামের লোকেরা তাকে দুঃস্বপ্ন বলে সান্ত্বনা দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পরের দিন সেই মেয়েটার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় সেই পাহাড়ের বাড়িটা থেকে। আবার কয়েকদিন পরে ঠিক এই রকমভাবে স্বপ্ন দেখে এক মেয়ের বাবা। এবার কিছু একটা না করলে যে নয়, তাই যেমনভাবে আজ নিয়ে গেলাম ঠিক তেমনইভাবে তখন নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটিকে। কিন্তু মেয়েটির সাথে তার বাবাও গেছিল। সারা রাত মেয়েটির চিৎকারে সারা গ্রাম জেগেছিল, কিন্তু কেউ সাহস করে যেতে পারেনি। অনেকে বলে এটা নাকি চন্ডিমার চিৎকার। পরের দিন মেয়েটাকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও তার বাবার মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকেই এরকম চলে আসছে 100 বছর ধরে। প্রতি বছর এই সময়ে যেই মেয়ের বাবা স্বপ্ন দেখে তার মেয়েকে, বাকিটা বলতে পারল না। হরিকাকু ধড়পড় করে কেঁদে উঠল। কিছুক্ষণ সব চুপচাপ। হঠাৎ একটা কান্না ভেসে এলো দূর থেকে। না, কান্না নয়, পরিত্যাগী একটা চিৎকার। পাহাড়ে পাহাড়ে ঠোকা খেয়ে তা যেন এক ভীষণ আকার ধারণ করছে। না, এ শব্দ সহ্য করা যায় না। আমরা সবাই কানে হাত দিয়ে শব্দ কমানোর চেষ্টা করলাম, কিন্তু না, এ শব্দ কমানো যায় না। কিছু সময় পরে সেই শব্দ থেমে গেল, সব আগের মতো চুপচাপ। হরিকাকু এখনও হাঁটুতে মুখ গুজে কেঁদে চলেছে। রুদ্র তাকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও কাকু, শান্ত হও। কি করে শান্ত হব বাবু, কাল যে আমার পালা। আমাদের সকলের মুখ থেকেই একটাই কথা বের হলো, মানে 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 আমিও যে গতকাল স্বপ্নের রুমার সাথে এই দৃশ্য ঘটতে দেখেছি। এ কি বলছেন আপনি, না এ হতেই পারে না, বলে রুদ্রশ্বাসে ঘর থেকে বেরিয়ে গেল রুদ্র। আমরা তখনও হতবাক হয়ে বসে আছি। রুদ্র এইভাবে বেরিয়ে গেল কেন তা বুঝতে আমার বাকি রইল না। আমিও তাকে সামলাতে ঘর থেকে বেরিয়ে এলাম। কাকার কান্নার আওয়াজ বাইরে এসেও শুনতে পাচ্ছি। বেরিয়ে এসে দেখি রুদ্র একটা গাছের তলায় পা ছড়িয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, কিরে কি হলো তোর? রুদ্র কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, এটা হতে দেওয়া যাবে না, আমি ওর জীবন এভাবে নষ্ট হতে দেব না, আমি যে ভালোবেসে ফেলেছি রে, বলে থরফর করে কেঁদে উঠল। আমি তাকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারলাম না। এইভাবে কিছু সময় পেরালো। রুদ্র কান্না বন্ধ করে চোখ মুখ মুছে আমাকে বলল, কিছু তো একটা উপায় থাকবে বল এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে, আমি এভাবে ওকে দেখতে পারবো না রে, বলেই আবার মুখ বুঝে কাঁদতে লাগলো। আমরা এইসব উপায় কী করে জানবো বল, আর আমার মনে হয় আমাদের এইসব ঝামেলায় না পড়াই ভালো। রুদ্র মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালো। এ কি, রুদ্র চোখগুলো এত নীল হলো কি করে? ভয়ে দুপা পিছিয়ে এলাম আমি। যদি তোদের আমাকে সাহায্য করতে মনে হয় তো করিস, না হলে আমি একাই করব, দরকার হলে নিজের জীবন দিয়ে দেব, তাও হাত পা গুটিয়ে বসে থাকবো না। গলার আওয়াজটা কেমন শোনাচ্ছে রুদ্র, এবার আমার বেশ ভয় করতে লাগলো। আমি ছুটে গিয়ে প্রশান্তদাকে ডেকে সব কথা বললাম। প্রশান্তদাও আমার মতো ঘাবড়ে গিয়েছিল প্রথমে, তারপরে রুদ্রকে ডেকে সান্ত্বনা দিল যে, আমরা সবাই তোর সাথে আছি রে, চিন্তা করতে হবে না, কাল কিছু না কিছু একটা ব্যবস্থা করা হবে। দেখলাম রুদ্র কিছুটা শান্ত হয়েছে, তার চোখগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। রুদ্রকে নিয়ে ভিতরে গেলাম। কাকা এখনও হাঁটুতে মুখ গুজে বসে আছে। প্রশান্তদা বলল, কাকা আপনি এত ভেঙে পড়লে কাকিমাকে সামলাবে কে? আর আমরা থাকতে আপনার এত বড় ক্ষতি হতে দেব না, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কি জানেন? সে জানলে কি বাবু, আমরা 100 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করতাম, আমরা গরিব, লেখাপড়া না জানা লোক। বাবু এখন আপনারাই ভরসা, দেখুন যদি আমার মেয়েটাকে উদ্ধার করতে পারেন। বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাকা বেরিয়ে গেল ঘর থেকে। অনেক রাত হয়ে গেছে, আজ আর কথা বাড়ালাম না, শুয়ে পড়লাম সবাই, যদিও ঘুম ভালো হলো না। সকালে উঠতেই রুমা আমাদের জন্যে চা নিয়ে এলো। তাকে দেখেই রুদ্র বালিশে মুখ বুঝে শুয়ে পড়ল। এই মেয়েটার জীবনে যে কী ঘটতে চলেছে আর কিছু সময় পর, তা ভাবতেই শরীরটা কাঁটা দিয়ে উঠল। চা দিয়ে সে বেরিয়ে গেল। প্রশান্ত দা একটা কাপ নিয়ে বলল, বালিশে মুখ বুঝে পড়ে থাকলে কিছু লাভ হবে কি? চল গ্রামে গিয়ে খোঁজখবর নিই। আমি, প্রশান্ত দা আর রুদ্র বেরিয়ে গেলাম।
বাকিদের আর নিলাম না, বেশি ভিড় বাড়িয়ে লাভ নেই। গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির দেখতে পেলাম, সেখানে এক বুড়ো পুরোহিত বসে আছে দেখতে পেলাম। মন্দিরে পা দেওয়ার সাথে সাথেই কি হলো বুঝতে পারলাম না, কিন্তু একটা ভালো সুগন্ধি ছড়িয়ে পড়ল চারিদিকে, যেন অমঙ্গলের ছায়া সরে গেল আমাদের ওপর থেকে। পুরোহিত মশাইকে সব কথা বললাম এবং ওনাকে এর বিহিত করার জন্য কোনো একটা উপায় বলার অনুরোধ করলাম। তিনি সব কথা মন দিয়ে শুনলেন, তারপর একদৃষ্টে রুদ্রের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, ভালোবাসা থেকে বড় শক্তি কিছু নেই। চন্দা তার ভালোবাসার মর্যাদা পায়নি, কিন্তু তুমি যদি তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারো তো সে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। এসো আমার সাথে। পুরোহিত মশাই বেরিয়ে গেলেন গ্রামের বাইরের রাস্তা ধরে, আমরাও তার পেছন পিছন এগিয়ে যেতে লাগলাম। নদীর পাড়ে গিয়ে থামলেন তিনি, মাটির মধ্যে একটা জায়গা দেখিয়ে বললেন, এই মাটির নিচেই শুয়ে আছে সে, যে তোমাদের সাহায্য করতে পারবে। ভালোবেসে ডাকো তাকে, সে নিশ্চয়ই তোমাদের কথা শুনবে। বলেই গটগট করে যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই চলে গেলেন তিনি। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপচাপ। তারপর প্রশান্তদা বলল, আমার মনে হয় পুরোহিতের মাথা খারাপ আছে, কি বলে গেল কিছু বুঝতে পারলি তুই? না গো, কিছুই তো বুঝতে পারলাম না, বললাম আমি। রুদ্র বলল, যার বোঝার সে বুঝে গেছে, চলো এখন ঘরে ফিরে যাই, যা হবার তা সন্ধ্যের আগে আর হবে না। দেখলাম রুদ্রের চোখের রংটা আবার পাল্টাতে শুরু করেছে। এ কি হচ্ছে ওর? আগের দিনও এই রকম হয়েছিল স্পষ্ট মনে আছে আমার। ভাই তোর কি শরীর খারাপ লাগছে? চোখগুলো কেমন লাগছে? গলার স্বরও তো পাল্টে যাচ্ছে, তোর প্রবলেম হচ্ছে তো আমাদের বল। রুদ্র বলল, কই কিছু হয়নি তো? সেকেন্ডের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো রুদ্র। মনের মধ্যে একটা ভয় দানা বাঁধতে শুরু করেছে আমার, কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে আজ রাতে। প্রশান্তদার দিকে তাকিয়ে দেখলাম প্রশান্তদার মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। আর কথা বাড়ালাম না, বাড়িতে ফিরে এলাম। টিফিন খেয়ে পাহাড়ের দিকে ঘুরতে গেলাম আমরা সবাই, আনন্দ ফুর্তি কিছুই হলো না, সবার মুখ শুকিয়ে আছে। যাওয়ার সময় সেই পাহাড়ে লাগা বাড়িটা দেখতে পেলাম, বাড়িটা আর বাড়ি নেই, বহুদিন ব্যবহার না করার জন্যে ভেঙে পড়েছে, বড় বড় গাছ হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। বাড়িটার ছাদটা এখনও কোনোভাবে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে একটা বাগান ছিল, সেটা এখন ঝোপঝাড়ে ভর্তি হয়েছে। রুদ্র বাড়িটাকে দেখেই দাঁড়িয়ে গেছে, তার চোখের রং আবার পাল্টাতে শুরু করেছে, মুখে রাগের একটা ভাব ফুটে উঠেছে। আমি তাকে ঠেলে সরাতে গিয়ে তার গায়ে হাত দিতেই চমকে দুপা পিছিয়ে গেলাম। তার শরীরটা অস্বাভাবিক রকম ঠান্ডা, এত ঠান্ডা শরীর তো মানুষ মরে যাওয়ার পর হয় বলে আমার জানা ছিল, কিন্তু রুদ্রর গা এত ঠান্ডা কেন তা আমার জানা নেই। এসব যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার হাতের স্পর্শ পেয়ে রুদ্র স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল, চলো আজ রাতে তো এখানে আসতেই হবে। প্রশান্তদা রাগি মুখে বলল, তুই কেন আসবি এখানে? ভুলে গেছিস কি সেবারে মেটার সাথে ওর বাবা এসেছিল কি হয়েছিল? রুদ্র বলল, সে যা হওয়ার হবে। দাদা আমি রুমাকে একাই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না, আমরা সবাই তো আছি তোর পাশে, দেখবি সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, যদিও জানি না কিভাবে সব ঠিক হবে, কি করে গোটা গ্রাম মুক্তি পাবে এই অভিশাপ থেকে। রুদ্র হয়তো আমার মনের কথা বুঝতে পারল, তারপর আমার দিকে তাকিয়ে একটু হাসলো, কিন্তু কোনো কথা বলল না। দুপুরে নদীর জলে স্নান করে খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করতে লাগলাম সন্ধে হওয়ার। প্রকৃতিও নিজের মতো করে সাজছে আজ সন্ধ্যের জন্যে। শীতকালে সাধারণত বৃষ্টি হয় না, কিন্তু তাও মেঘ ঢেকে ফেলল সারা আকাশটা, বিদ্যুৎও চমকাতে শুরু করে দিয়েছে। ঘড়ি দেখে বুঝলাম সবে বিকাল 5টা, কিন্তু বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। রুদ্র খাওয়ার পর কাকার সাথে কথা বলতে গেছে, এখনও ফেরেনি। কি যে হলো ছেলেটার সাথে ঈশ্বরই জানেন, ঠাকুর রক্ষা করো, এই বলেই প্রার্থনা করতে লাগলাম। ছেলেটা কি করছে বলতো এতক্ষণ? চল একবার দেখে আসি, বলল প্রশান্তদা। অমিত বলল, আমার কিন্তু বড় ভয় করছে গো, কি হবে বলতো? অলোক বলল, আমি তখনই বলেছিলাম যে গ্রামে ছবি নেই সেখানে না গেলেই নয় কি, তখন তোমরা তো আমার কোনো কথাই কানে দিলে না, মেলা ফালতু বকিস না তো, না হলে কোষে এক চর লাগিয়ে দেবো, আমি মরছি আমার নিজের জেলায়, আর এনাদের কথা ছিঁড়ে দেখো, ধমক দিয়ে বলল প্রশান্তদা। তোদের সবাইকে আমি এখানে দায়িত্ব করে নিয়ে এসেছি, এখানে একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে কি মুখ দেখাবো বলতো বাড়ির লোকদের? বলেই হাতে মুখ গুজে ধপ করে বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ সব চুপচাপ,
ঘরটা অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। বাইরে বিদ্যুতের আলো চমকে চমকে উঠছে মাঝে মাঝেই। চলো কাকার কাছে গিয়ে দেখে আসি রুদ্র কি করছে, বললাম আমি। চল তাই দেখি, চোখ মুছতে মুছতে বলল প্রশান্তদা। অমিত্রাও আমাদের সাথে আসতে চাইছিল। প্রশান্তদা ফিরে তাকাতেই পিছিয়ে গেল। দোকানদার কাকুর কাছে যেতেই কাকু বললেন, রুদ্রবাবু এসেছিলেন ঠিকই, কিন্তু সে তো ঘণ্টাখানেক আগে চলে গেছে। শুধু বলে গেল যে মেয়েটাকে যেন লাল পাড় সাদা শাড়ি পরিয়ে তৈরি করে রাখতে। কি যে হবে বাবু আমার মেয়েটার, ঈশ্বরই জানেন, বলেই কান্নায় ভেঙে পড়লেন কাকা। ঘণ্টাখানেক আগে চলে গেছে, তাহলে কোথায় গেল সে, বলল প্রশান্তদা। আমার একটা সন্দেহ হচ্ছিল সকাল থেকেই যে ওই পুরোহিতার কথায় কিছু একটা বুঝতে পেরেছে রুদ্র। সে সেই নদীর পাড়ে জমিটার কাছে গিয়েই থাকতে পারে, সন্দেহটা প্রশান্তদাকে জানালাম। চল তাহলে গিয়ে দেখি তার কি অবস্থা। কাকার বাড়ি থেকে বেরাতেই এক প্রচণ্ড দমকা হাওয়া আজরে পড়ল আমাদের ওপর। ঝড় এটাই বাকি ছিল। গ্রামের কাঁচা রাস্তা, রাস্তার সমস্ত ধুলোই ভরে গেল সারা শরীরে। সে যাই হোক, কিন্তু ঝড়ে তো আর নদীর পাড়ে যাওয়া সম্ভব নয়, অগত্যা ঘরেই ফিরতে হলো। এই ঝড়ে রুদ্রর কি হাল হবে ভেবেই কান্না পাচ্ছিল আমার। প্রশান্তদা ঘরে গিয়ে অলোক, অরিন্দম, সুমন ও অমিতকে বলল, আজ রাতে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে, তা বুঝতে আর বাকি নেই। আমি আর রিকান যাব রুদ্রর সাথে ওই অভিশপ্ত বাড়িতে। রুমার পিছন পিছন তোরা এখানেই থাকবি, কাকা কাকিমাকে সামলাবি। যদি ভোর পর্যন্ত আমরা না ফিরি তাহলে যাবি আমাদের খোঁজ করতে। কিন্তু কিছু একটা বলতে যাচ্ছিল অমিত। প্রশান্তদা তাকে থামিয়ে বলল, বেশি ভিড় করে কোনো লাভ নেই, যা বলছি তাই কর। তাই ঠিক হলো। ঘড়ি বলছে সবে 6:10, বাইরে এক ফোঁটাও আলো নেই। একটা মোমবাতি জ্বলছে সামনের টেবিলে, তাতে কিছুই পরিষ্কার হচ্ছে না, কিন্তু এই পরিস্থিতিতে মানিয়েছে বেশ ভালো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, রুদ্রর এখনও কোনো খবর নেই। খোলকতলের শব্দ শুনতে পাচ্ছি কিছু দূর থেকে। সকালে যেদিকে মন্দির ছিল সেই দিক থেকেই আসছে শব্দটা। বাইরে বেরিয়ে দেখতে গেলাম কিছু দেখা যাচ্ছে কি না। না, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলো যেন অন্ধকারকে আরও বাড়িয়ে দিচ্ছে। শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। ওই যে দূরে কিছু আলো দেখতে পাচ্ছি, লণ্ঠনের আলো। বৃষ্টির জন্যে মশাল না জ্বালিয়ে লণ্ঠন জ্বালিয়েছে। কিন্তু রুদ্র কোথায় গেল, এখনও এলো না কেন, এই ভাবছি। হঠাৎ নজর গেল রাস্তার উল্টো দিকে। বিদ্যুতের আলোয় দেখতে পেলাম কেউ একজন দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যিখানে। বিদ্যুতের আলো শেষ হতেই আবার অন্ধকারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ চমকাল, আবার দেখলাম তাকে। এবার খানিকটা এগিয়ে এসেছে আমার দিকে। এ তো রুদ্র, এ কি চেহারা হয়েছে তার। রুদ্র এসে বাড়িতে দাওয়ায় দাঁড়ালো, সারা শরীর ভিজে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখের রং নীল, কালো মণিটা আর নেই। মুখের মধ্যে একটু যেন হাসি লেগে আছে মনে হলো। কোথায় ছিলি এতক্ষণ, এই ঝড়বাদলের দিন কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস? কোথায় আর যাবো বন্ধু, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার প্রার্থনা করতে গেছিলাম, বলল রুদ্র। একই গলার আওয়াজ হয়েছে তার, মেলি মেলি একটা টান, কষ্ট বুঝতে পারছিলাম আমরা। চলো তৌরি হম আজকে লড়াইয়ের জন্যে, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আমি সব কিছুই করতে রাজি, বলল রুদ্র। গ্রামের লোকেরা খোলকত্তাল বাজিয়ে এগিয়ে এসে গেছে। আজকের লোকজন দেখলাম কালকের থেকে অনেকটাই কম। তাদের মাঝে শাড়ি পরে হেঁটে চলেছে রুমা, কি সুন্দর লাগছে তাকে দেখতে। সে তো কাঁদছে না, একদৃষ্টে তাকিয়ে রয়েছে রুদ্রের দিকে, আর রুদ্র তাকিয়ে আছে একদৃষ্টে তার দিকে। দুজনের মুখেই যেন তৃপ্তির হাসি, কিসের তৃপ্তি তা বুঝতে পারলাম না। লোকজন আগে আগে আর আমরা পেছনে পেছনে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। তারা প্রথমে আমাদেরকে আসতে মানা করেছিল, কিন্তু কাকা বুঝিয়ে বলতে রাজি হয়েছে। ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে, লণ্ঠনের আলোয় কিছুই দেখা যাচ্ছে না, বিদ্যুতের আলো যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এ এক অন্য পৃথিবী, অন্য রাত্রি। বাকি পৃথিবীর সাথে যেন আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, জানি না কি আছে কপালে। এগিয়ে চললাম সবাই পাহাড়ের বাড়িটার দিকে। ঝিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে, মাঝে মাঝে বিদ্যুতের আলো যেন পথ ভুলিয়ে দিচ্ছে বারবার। সামনের রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে শহরের দিকে আর একটা চলেছে আমাদের গন্তব্য সেই পাহাড়ি ঘরটার দিকে। বড় রাস্তায় পৌঁছানো মাত্রই
একটা দমকা হাওয়া সব লণ্ঠনের আলো নিভিয়ে দিল, সাথে সাথেই চারিদিকে অন্ধকারের চাদর জাপটে ধরল আমাদেরকে। গ্রামবাসীরা সবাই ভয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে, তাদের দেখে আমরাও দাঁড়ালাম। রুমার যেন কোনোতেই কিছু যায় আসে না, সে এখনও এক দৃষ্টে রুদ্রের দিকে তাকিয়ে আছে, আমার দৃষ্টিও তার দিকে পড়ল। দেখলাম তার মুখে একটা চিন্তিত রেখা ফুটে উঠেছে। গ্রামবাসীরা নিজেদের মধ্যে চুপি চুপি কিছু একটা আলোচনা করছে, সামনে আসতেই সেটা শুনতে পেলাম। আজ তো এত বছর আমরা আসছি, এরকম তো আগে কখনো দেখিনি। আমাদের আর সামনে এগিয়ে যাওয়া ঠিক হবে না, কিছু একটা অনিষ্ট হতে চলেছে আজ। এ বাবা, এ কি বলছে ওরা? আমাদের কি একা একা যেতে হবে নাকি? প্রশান্ত দাকে গিয়ে বলতেই সে বলল, সে তো জানাই ছিল রে, সবাই কি আমাদের মতো পাগল নাকি যে নিজে হেঁটে গিয়ে মৃত্যুর কাছে ধরা দেবে। গ্রামবাসীরা একটা লণ্ঠন জ্বালিয়ে আমাদের হাতে দিয়ে গ্রামের পথ ধরল, আর আমরা ধরলাম পাহাড়ের রাস্তা। লণ্ঠন নিয়ে এক পা এগাতে না এগাতেই আমাদের লণ্ঠনটা নিভে গেল। বুঝলাম পাহাড় ঘরে পৌঁছাতে হলে অন্ধকারের হাত ধরেই পৌঁছাতে হবে, আলো নিয়ে যাওয়ার অনুমতি নেই সেখানে। কি আর করা যায়, লণ্ঠনটা রাস্তায় রেখে হাঁটতে শুরু করলাম। আমি আর প্রশান্তদা কোনো রকমে অন্ধকার হাতরে হাতরে এগাতে লাগলাম। কিন্তু ওরা, ওদের দেখে তো মনেই হচ্ছে না যে ওদের কিছু অসুবিধা হচ্ছে বলে। ওদের দুজনের চোখেই একটা নীল আলো খেলা করছে। রুমার চোখের রঙটা একটু শান্ত স্নিগ্ধ, কিন্তু রুদ্রের চোখে যে আগুন জ্বলছে শুধু তফাৎ একটাই, এই আগুন লাল নয়, নীল। কিছু দূর যেতেই আলো, একটা আলো দেখতে পেলাম দূর থেকে। ওটা ওই পাহাড়ের ঘর থেকেই আসছে বলে তো মনে হচ্ছে, কিন্তু এ কি করে সম্ভব, এ গ্রামে তো ইলেকট্রিসিটি নেই। তাহলে ঘরের বাইরে বড় দরজার সামনে দাঁড়িয়ে আছি আমরা চারজন। প্রশান্তদা বলল, দেখ ভাই, এখনো সময় আছে, ফিরে চল রুদ্র। আর যে ফিরে যাওয়া যায় না দাদা, এ খেলার শেষ না হওয়া পর্যন্ত আর যে উপায় নেই, শেষ তো কেউ হবেই, হয় এই অভিশাপ নয় তো আমি। দরজাটা খুলতেই লাল আলোটা যেন শতগুণ বেড়ে আক্রমণ করতে এলো আমাদের। রুমা কেমন একটা গঙ্গানির মতো আওয়াজ করে মাটিতে পড়ে গেল, হাত পা তিত্তির করে কাঁপতে লাগলো। তারপর এক মিনিট দু মিনিট, ব্যাস সব ঠিক। আবার উঠে বসেছে সে, না দাঁড়িয়ে পড়ল, চোখগুলো এখনো বন্ধ তার। এ কি, সে যে আর মাটিতে নেই, তার পা আর মাটিতে পড়ছে না, সে এখন শূন্যে ভেসে আছে, এগিয়ে চলেছে ভেতরের দিকে। ঘরের ভেতরের দরজা বন্ধ, কিন্তু এ কি, রুমা যে বন্ধ দরজার ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। আমরাও তার পিছনে যাওয়ার জন্যে ঘরের সীমানা পেরাতেই পেছনের বড় দরজাটা ধরাম করে বন্ধ হয়ে গেল। এ কি, এ যে এক ফোঁটা বাতাস নেই, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সকালের দেখা ঝোপঝাড় আর এই অলৌকিক লাল রঙের আলো কিছুই বুঝতে পারা যাচ্ছে না, এ যেন এক অন্য পরিবেশে চলে এসেছি আমরা। কিন্তু রুদ্রের কোনো পরিবর্তন নেই সেই নীলাব অগ্নি নিয়ে, এক দৃষ্টে তাকিয়ে আছে ভেতরের বন্ধ দরজার দিকে। হঠাৎ এক বিকট হাসির শব্দ ভেসে এলো ঘরের ভেতর থেকে, সে হাসির যেন এক ভয়ঙ্কর শব্দ, সেই হাসির মধ্যে যেন রাগ উল্লাস ঘৃণা সব মিশে আছে। রুদ্র যেন হাসির শব্দে আরও খেপে উঠল, চিৎকার করে উঠল, আজ আমি তোকে ছাড়ব না শয়তান, এত বছর আমি তোর অত্যাচার সহ্য করেছি, আজ আমি তোর শেষ দেখে ছাড়ব। কিন্তু এ কি, এ যে আমার বন্ধু রুদ্রের গলা নয়, এ যে এক মেয়ের গলা বেরাচ্ছে রুদ্রের মুখ থেকে। আমি রুদ্রের পেছনেই ছিলাম, প্রশান্তদা আমার হাতটা ধরেই পেছনের দিকে টেনে আনল, বলল, বুঝতে পারছিস না কিছু? আমি বললাম, তা একটু একটু বুঝতে পারছি রুদ্র, সে এখন সেই পাহাড়ি বাবুর স্ত্রী চন্দিমা হয়ে উঠেছে। আমারও তাই মনে হচ্ছে, তুই এইসবের ভেতরে ঢুকতে যাস না, আর এমনিতেই এই দম বন্ধ করা পরিবেশে কতক্ষণ বাঁচবো জানি না, আয় আমার সাথে এখানেই বসে পড়, বলল প্রশান্তদা। না গো, ওদের এইভাবে ছেড়ে দিয়ে বসে থাকা যায় না, তুমি বসো, আমি ওদের পেছনেই আছি, কিছু বিপদ হলে তোমাকে খবর দেব, তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও, বললাম আমি। ততক্ষণ রুদ্র এগিয়ে গেছিল ভেতরে দরজার সামনে। ভেতরের থেকে সেই পাহাড়ি বাবুর হাসিটা আবার শুনতে পেলাম, এবার হাসতে হাসতে সে বলছে, এ কার গলা পেলাম আমি, চন্দিমা এসেছো নাকি, ভালো ভালো, আজ একসাথে দুজনকে পেয়ে আমি খুব খুশি। রুদ্রের চোখের নীল আলোটা এবার যেন তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে, তার হাতটা উঠে এসেছে দরজার ঠিক ওপরে।
এক মুহূর্তে দেখলাম দরজাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে পড়ে গেল, আর রুদ্রও ঘরের ভেতর ঢুকে গেল। আমি এখনও খানিকটা দূরেই ছিলাম, এখান থেকে ঘরের ভেতর কিছুই দেখা যাচ্ছে না। একটা লাল আলো জ্বলছে ঠিকই, কিন্তু তাতে পরিষ্কারের থেকে ঘোলা করছে বেশি। দৌড়ে ঘরের ভেতর প্রবেশ করলাম। কোথায় সবাই? এ যে একেবারে ফাঁকা একটা ঘর, না ঘর বলা ঠিক নয়, এটা হলো বারান্দা। সামনে একটা সিঁড়ি উঠে গেছে, কোথায় তা জানা নেই। সিঁড়ির ওপর দিক দিয়ে পাহাড়ি বাবুর গলা শুনতে পেলাম, আবার সেই বিকট হাসির শব্দ। সিঁড়ির ওপর থেকেই আসছে সেই শব্দটা। আমি দেখার জন্যে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছিলাম, বাধা পেলাম। একটা হাত এসে পেছনে জামাটা ধরলো আমার। পেছনে ফিরেই দেখি রুদ্র দাঁড়িয়ে আছে ঠিক আমার পেছনে। জামাটা ছেড়ে এবার হাতটা খামচে ধরলো আমার। কিন্তু এ কি, এ যে বরফের মতো এক ঠান্ডা! মেল গলায় বলল, ওখানে কেউ নেই, শয়তান লুকিয়ে আছে ওইখানে, বলেই সিঁড়ির নিচে হাত দেখালো রুদ্র। ভালো করে দেখলাম, হ্যাঁ সত্যি কোনো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে। আস্তে আস্তে সেই মূর্তিটা পাহাড়ের সমান বড় হয়ে সামনের দিকে এগিয়ে এলো। এবার হাত পা কাঁপতে শুরু করেছে আমার, লাল আলোর তেজ যেন আরো কোটি গুণ বেড়ে গেছে, দম বন্ধকর পরিবেশ আরো যেন বেড়ে গেছে হাজার হাজার গুণ। সামনে যা দেখছি সেটা আসলেই সত্যি না স্বপ্ন তা বোঝার জ্ঞানও নেই আমার। রুদ্র শরীরও যেন ধীরে ধীরে সম্পূর্ণ মেয়ে মানুষে পরিণত হয়েছে, তার চেহারাও বড় হয়ে একটা পাহাড় সমান হয়ে উঠেছে। একটা নীল আভা চারিদিক ছড়িয়ে পড়ার চেষ্টা করছে, ঠিক যেন লাল আর নীল রঙের যুদ্ধ চলছে। রুদ্ররূপী চন্দিমার শরীর যেন মুহূর্তে মুহূর্তে জ্বলে ওঠার চেষ্টা করছে। পাহাড়ি বাবুর হাসির শব্দ যেন ধীরে ধীরে চিৎকারে পরিণত হচ্ছে। চন্দিমার শরীরের আগুন জ্বালাতে শুরু করেছে পাহাড়ি বাবুর শরীরটাকে। চোখ এবার বন্ধ হয়ে আসছে, আর সহ্য করতে পারছি না, দম যেন বন্ধ হয়ে গেছে। চোখের পাতা বন্ধ হওয়ার আগে পর্যন্ত দেখলাম সেই পাহাড় সমান দুটো রঙের লড়াই। চোখ যখন খুলল ততক্ষণে সব আগের মতো শান্ত হয়ে গেছে। সামনেই দেখলাম রুমা আর রুদ্র দুজনে সামনের বাগানে মাটির ওপর বসে আছে। নিজের দিকে তাকিয়ে বুঝলাম আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এতক্ষণ। ভোরের আলো ফুটবো ফুটবো অবস্থা, চারিপাশে একবার নজর বুলিয়ে দেখলাম প্রশান্তদাকে কোথাও দেখতে পেলাম না। রুদ্রকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে প্রশান্তদা কোথায়? রুদ্র বলল, তোর জন্য জল আনতে গেছে, এই আসলো বলে। না আগের মেয়ে ভাবটা আর নেই, এখন একদম আমার বন্ধু রুদ্রের গলা। রুদ্রকে জিজ্ঞাসা করলাম, কি হলো তারপর? রুদ্র একটু হাসি মুখেই বলল, তুই তো ভয়ে অজ্ঞান হয়ে পড়েছিলিস, আর আমার শরীরের আগুন, মানে বুঝতে পারছিস সে আগুন কেমন আগুন, জড়িয়ে ফেললো সেই কপট শয়তানটাকে, সাথে সাথেই তার ছায়ামূর্তি জ্বলতে লাগলো নীল আগুনে। সে কি আত্মচিৎকার, শুনলে কান ফেটে যায়। মুহূর্তের মধ্যেই দেখলাম একটা কালো ছায়া সরে গেল সারা বাড়ি থেকে, লাল আলোটা ধীরে ধীরে কেটে গেল। যখন আমার হুঁশ ফিরল তখন দেখলাম রুমার কোলে মাথা রেখে শুয়ে আছি। মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিচ্ছিল বারবার, বলতে যাব, সেই মুহূর্তে প্রশান্তদা এসে পড়ায় আর কথাটা বললাম না। প্রশান্তদা এসে জল আমাকে দিয়ে বলল, এখানে আর দেরি করা ভালো নয়, চল তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। আমরা আর মানা করলাম না, বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে পেছন ফিরে তাকালাম একবার বাড়িটার দিকে। কী না কী ঘটেছিল কাল রাতে সেই বাড়িটাতে, যা মনে করতে এখনও কেঁপে ওঠে সারা শরীরটা। এ যেন এক অন্য রূপে দাঁড়িয়ে আছে সেই বাড়িটা, দাঁত বের করে হাসছে যেন সে, না আর যেন এই হাসি না দেখতে হয় আর না শুনতে হয়। গ্রামে যখন ফিরলাম তখন প্রায় ভোর হয়ে এসেছে, গ্রামের লোকেরাও যেন সারা রাত জেগেছিল আমাদের জন্যে। সবাই বেঁচে ফিরে এসেছি দেখে যেন বিশ্বাস করতে পারছে না তারা। রুমার মা দৌড়ে এসে রুমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, সারা গ্রামের লোক আমাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকলো। প্রশান্তদা কাকা কাকিমাকে শান্ত করে রুমাকে নিয়ে ঘরের ভেতর নিয়ে গেল। আমি আর রুদ্র বারান্দায় দাওয়ার ওপর বসে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলাম গ্রামবাসীদের। সে গল্প যতক্ষণে শেষ হলো ততক্ষণে পাখিরা উঠে পড়েছে, কাকিমা সবার জন্যে চা এনেছে, চা খেতে খেতে আরও কিছুক্ষণ কথা হলো। রুদ্র চোখ যেন কাউকে খুঁজছে, না রুমাকে নয়, কারণ রুমাকে প্রশান্তদা ঘরের ভেতর নিয়ে গেছে, আর রুদ্রের দৃষ্টি ঠিক বাইরের দিকে। কিছুক্ষণ পর সবাই নিজ নিজ বাড়ি ফিরে গেল। তখন ফাঁকা পেয়ে আমি রুদ্রকে জিজ্ঞাসা করলাম, কি খুঁজছিস বলতো তুই এখন? আরে সেই পুরোহিত মশাইকে, কাল মন্দিরে দেখা হলো যার সাথে। তাকে মন্দিরে গেলে দেখতে পাবি, চল তাহলে একবার দেখে আসি।
হেঁটে হেঁটে মন্দির চত্বরে এলাম। সত্যি এই মন্দিরে একটা মাহাত্ম্য আছে। এখানে প্রবেশ করলেই মনে হয় যেন একটা কালো ছায়া কেটে আলোতে ভরে উঠছে সব কিছু। মন্দিরের ভেতর পুরোহিত তখন সকালের পুজোতে ব্যস্ত। পুজো শেষ করে তিনি বাইরে এসে দাঁড়ালেন আমাদের সামনে, মুখে সেই হাসি কালকের মতো, যেন কোনো রহস্য লুকিয়ে আছে সেই হাসিতে। প্রথমে প্রণাম করলাম আমরা দুইজনেই পুরোহিত মশাইকে। তিনি চোখ বুজে ভক্তি ভরে আশীর্বাদ করলেন। আমার মনের মধ্যে প্রশ্নটা অনেকবার উকি দিচ্ছিল, এবার আর না পেরে করেই বসলাম রুদ্রকে প্রশ্নটা। রুদ্র, তুই বললি সেই শয়তানটার কালো মূর্তি জ্বলে শেষ হয়েছে আর লাল আলোটা কেটে গেছে ধীরে ধীরে, কিন্তু সেই নীল আলোটা কী হলো যেটা তোর শরীর থেকে বেরাচ্ছিল? রুদ্র আমার প্রশ্ন শুনে হতবাক হয়ে গেছে, যেন এটা সে ভাবেইনি। কিন্তু পুরোহিত মশাইয়ের কোনো ফারাক নেই, তিনি দিব্যি হাসি মুখে তাকিয়ে আছে রুদ্রের মুখের পানে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর পুরোহিত মশাই উত্তর দিলেন, তোমরা কী ভাবছো এসব শেষ? দূর বোকা, এ তো সবে শুরু বাবা। সবাই বাড়ি ফিরে যাচ্ছি আমরা। রুদ্র আর রুমা একে অপরকে মেনে নিয়েছে, সেটা আগেই জানতাম। কাকু কাকিমাও মেনে নিয়েছে তাদের কথা। সময় করে একটা ভালো দিন দেখে তাদের চার হাত এক করে দিতে হবে। গাড়িটা বন পের হতেই আবার সেই হাতির ডাক শুনতে পেলাম, এবার দিনের বেলা। তাও শরীরটা যেন একবার কেঁপে উঠল, রুদ্রর চোখগুলো কেমন যেন একবার জ্বলে উঠল। এটা কি ঠিক দেখলাম নাকি আমার মনের ভুল? সময় সত্যি কথা বলবে বন্ধু, বলেই রুদ্র চেপে ধরল আমার হাত। রুদ্র আমার মনের কথা বুঝতে পেরেছে। আর এ কি, এ হাত যে বরফের মতো ঠান্ডা। তাহলে কি এতক্ষণ শুনছিলেন আজকের গল্প অভিশাপ? গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর অন্যদের ভালো থাকতে সাহায্য করুন।